স্কুল পড়ুয়া সকল ছাত্র ছাত্রীকে সন্ধ্যার পরে প্রয়োজন ব্যতীত বাড়ির বাহিরে চলাফেরা না করে বাড়িতে বসে লেখাপড়া করার জন্য নির্দেশ দেওয়া গেল গ্রামে গ্রামে চলছে ভ্যান যোগে মাইকিং প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বাজার পাড়া মহল্লায় করা হচ্ছে প্রচারণা অনলাইনে তবে এটি নির্বাচন কিংবা ভোটের প্রচারণা নয় গ্রামের শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দেয়া হচ্ছে সচেতনতামূলক জরুরি ঘোষণা এতে বলা হয় সন্ধ্যার পর অহেতুক রাস্তাঘাটে হাটে বাজারে গুলিতে গুলিতে বসে মোবাইলে গেম খেলা অনলাইনে জোয়া খেলা একসঙ্গে বসে আড্ডা দিতে পারবে না তাদেরকে বাড়িতে বসে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আদেশ দেওয়া হয় চেয়ারম্যানের পক্ষ থেকে এমন প্রচারণা করা হচ্ছে ঝিনাইদেহের শৈলকুপ উপজেলার হাকিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে শুধু প্রচারণায় শেষ নয় সন্ধ্যার পর হাকিমপুর ইউনিয়ন পরিষদে হাজির হয় গ্রাম ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ইকু গ্রাম পুলিশ সঙ্গে নিয়ে বের হন ইউনিয়নের বিভিন্ন হাটে বাজারে চায়ের দোকানেও অলিতে গলিতে সেখানে গিয়ে তরুণ প্রজন্মকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন এমনকি মোবাইলের খারাপ দিকগুলো তাদের মাঝে তুলে ধরে দেন সচেতন সচেতনতামূলক পরামর্শ আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক প্ল্যানে এক মাস ব্যতিক্রমী এমন উদ্যোগে খুশি ইউনিয়নবাসী উপজেলা জুড়ে প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ইকু মাইক সারা দিনই করতেছে দেখতেছি খুবই ভালো কাজ করতেছে আমাদের ইউপি চেয়ারম্যান সাহেব এই কাজ থেকে এই কাজের জন্য আমরা সবাই খুশি এই তাস কষা খেলবে মোবাইলে এই জুয়া পাশা খেলবে খেলা ঠিক না এগুলো তো ছেলেবেলা সব নষ্ট হয়ে যাচ্ছে এই খুব সুন্দর উদ্যোগ না যে জুয়া খেলে সিগারেট খায় মানে মোবাইলে গেম খেলে আসছেন মোবাইলে গেম খেলে খেলে ওই রাস্তাঘাটে বসে রাস্তাঘাটে মানুষজন চলতে ফিরতে পারে না থাল বলে বড় বড় মোবাইল নিয়ে সমস্ত রাস্তাঘাটে বলি সব জায়গায় হ্যাঁ বেড়াচ্ছি তাতে মানুষ সবাই জানতে পারে যে মাইকটা কিভাবে বেড়াচ্ছে সব জায়গায় বেড়াচ্ছি যাতে মানুষ বুঝতে পারে ছেলে পেলেদের শুধু করতে পারে যে সমস্ত কাজ আসলে করা ঠিক না কয়েকদিন আগে মায়ের কালের দুল চুরির পর বিক্রি করে মোবাইলে জুয়া খেলে ওই ইউনিয়নের এক স্কুল পড়ুয়া শিক্ষার্থী এমন ঘটনায় চেয়ারম্যানের কাছে অভিযোগ এলে তদন্তে বের হয় অনলাইন জুয়ার চক্র সেই থেকে চেয়ারম্যানের এমন উদ্যোগ কিছুদিন আগে রাতে এই রাস্তা দিয়ে যদি ইউনিয়নে ঘুরতাম আমি দেখি যে মূল মূল জায়গায় মিনিমাম পঞ্চাশ থেকে ষাট জন ইয়াং ছেলে পেলে সিক্স সেভেন কি এইট নাইনই পরে তারা মোবাইল নিয়ে বসে আছে তা আমি আসলে বুঝতে পারি না যে তারা এরকম নেশায় মাদকের মতন নেশায় জড়াই গেছে তা আমার আমি মাইকিং করাইছি মাইকিং করায় আমি নির্দেশনা দিয়েছি এবং আমার চা পাওয়া তারা সন্ধ্যার পরে বাড়ি থাকবে পড়ালেখা করবে গড়াই নদীর তীরবর্তী হাকিমপুর ইউনিয়নের উনিশটি গ্রামে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষের বসবাস ইউনিয়নটিতে বিশটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে লোটাস রহমান সোহাগ সময় সংবাদ জিরাইদহ